রুশ অভিযান শুরুর পর থেকে বারবার প্রশ্ন উঠেছে রাশিয়া সহ পশ্চিমাদের কাছে, কেন গুরুত্বপূর্ণ এই ইউক্রেন দেশটি? চলুন আজকে ইউক্রেন দেশটি নিয়ে আলোচনা করা যাক। গবেষণা বলছে চাষযোগ্য জমির বিবেচনা ইউরোপের ইউক্রেনের প্রথম স্থান। বিশ্বের সবচেয়ে বেশি সূর্যমুখী বীজ উৎপাদন হয় এই ইউক্রেন দেশটিতে। এছাড়া গম রপ্তানি ইউক্রেনের বিশ্বের পঞ্চমতম দেশ। বিশ্বের তৃতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী দেশ বলা হয় এই ইউক্রেনকে। এছাড়াও বিশ্বের পঞ্চমতম ভুট্টা উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত ইউক্রেন। কৃষির পাশাপাশি প্রাকৃতিক সম্পদেও অন্য অন্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে এই ইউক্রেন। কয়লা মজবুতের বিশ্বের সপ্তম স্থানে রয়েছে ইউক্রেন দেশটি। ইউরেনিয়াম মজবুতের দিক থেকে ইউরোপে প্রথম। আকরিক লোহা মজবুতের দিক থেকে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে এই ইউক্রেন। ইউরোপের সবচেয়ে বড় আকরিক ম্যাগনানিজের মজবুত রয়েছে দেশটিতে। এমনকি উড়োজাহাজ তৈরি ব্যবহারের টাইটেনিয়ামের 20% মজবুত রয়েছে এই ইউক্রেনে। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম গ্যাসের মজবুত রয়েছে দেশটিতে। এমনকি স্টিল, অ্যালুমিনিয়াম, ভিটামিনেরও ভালো মজবুত এই ইউক্রেন দেশটিতে।